সেপ্টেম্বরে 18তম G20 সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট 265 কিলোমিটার দীর্ঘ খুলনা মংলা বন্দর রেলপথ লিংক আখাউড়া এবং আগরতলা রেলপথ লিংকটি উদ্বোধন হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা জানান। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট 2 এবং 65 কিলোমিটার খুলনা মংলা বন্দর রেলওয়ে লিংক ভারতীয় লাইন অফ ক্রেডিটের অধীনে বাস্তবায়িত হয়েছে, যেখানে আখাউড়া এবং আগরতলা রেলওয়ে লিংক ভারতীয় অনুদানের অধীনে রয়েছে। বাংলাদেশকে ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আনার অনুমতি দেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন ভারতও বাংলাদেশকে তাদের গ্রিডের মাধ্যমে ভুটান থেকে বিদ্যুৎ আমদানির অনুমতি দেবে। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।